সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা দেব এই বশীকরণটা হলো সবচেয়ে সরল একটি বশীকরণ এবং আজকের এই বশীকরণটা দিয়ে আপনি খুবই তাড়াতাড়ি ফল পেতে পারবেন, অর্থাৎ শীঘ্রই ফলদায়ক এই মন্ত্রটা, যে মন্ত্রটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এটি হচ্ছে একটি প্রভাবশালী মন্ত্র। তবে আপনাদেরকে আমি একটি কথা না বললে আমার অবশ্যই ভুল হয়ে যাবে এবং আপনাদের ক্ষতি হয়ে পড়বে। সেটি কথা হলো যে আজকের এই মন্ত্রটি অবশ্যই আপনারা কোনো মেয়েকে বশীকরণ করে তার কাম ভাবও জাগাতে পারবেন না এবং তাকে আপনি ভোগও করতে পারবেন না। তাহলে আজকের এই মন্ত্র দিয়ে আপনারা কী করবেন ভাবেন তো? তবে এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন এবং যে কোনো পুরুষকে বশীকরণ করতে পারবেন, কিন্তু বশীকরণ করে তাকে ভোগ করার উদ্দেশ্যে যদি আজকের এই বশীকরণটা আপনি করেন, অর্থাৎ আজকের এই মন্ত্রটা যদি আপনি জপ করেন, তাহলে আপনার ভিতরে লুকিয়ে থাকা মন্ত্র শক্তি চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে, অর্থাৎ খতম হয়ে পড়বে। তো ভিউয়ার্স, অবশ্যই সতর্কবাণী আপনি অবলম্বন করবেন, আর নয় আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। তবে ওয়ার্স, চলুন আজকের মূল বিষয়ে আলোচনা করি। তবে ওয়ার্স, যে মন্ত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ইতিপূর্বে হয়তো ইউটিউবে এই মন্ত্র থাকতে পারে, কিন্তু আমি যেভাবে দেব ওইভাবে অবশ্যই ইউটিউবে নেই, কারণ তারা কিতাব দেখে দেখে বলে, কিন্তু আমি কিতাব দেখে দেখে বলবো না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে বলবো। তবে ওয়ার্স, আপনারা অবশ্যই এই মন্ত্র দিয়ে বললাম যে কোনো খারাপ কাজে ব্যবহার করার কথাও ভাববেন না। তাই যারা যারা নিজের মনের মানুষকে প্রকৃততেই ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান, তাকে নিয়ে আপনারা মনে একটি ভালোবাসার ঘর তৈরি করেছেন আর তাকে সেই ঘরের মালিক সাজাতে চান, তাহলে আজকের এই তদবিরটা শুধুমাত্র আপনারই জন্য। আরও আপনি যদি এই তদবির দিয়ে কোনো খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে বললাম যে আপনার ভিতরে থাকা মন্ত্রশক্তি চিরজীবনের জন্য খতম হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলতে পারবো না যে চিরজীবনের জন্য খতম হয়েই পড়বে, তবে সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ। তবে ওয়ার্স, যে মন্ত্রটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, সর্বপ্রথম সেই মন্ত্রটা যদি আমি বলে দেই, তারপরে এর প্রয়োগবিধি সম্পর্কে বললে হয়তো আপনাদের সুবিধা হবে। তাই বললাম যে এই মন্ত্রটা হয়তো ইউটিউবে থাকতে পারে, কিন্তু তারা হয়তো সঠিক নিয়মে আপনাদেরকে দেয়নি, এবং আমি জানি যে ইউটিউবে অনেকটা ভিডিও আপনারা দেখেন, কিন্তু ভিডিও দেখে আপনারা অবশ্যই কাজ করতে পারেন না। তাই আমি ভাবি যে আপনারা অবশ্যই কাজ করেন। এই যে তদবির আমি দিব, এটা আমার নিজের অভিজ্ঞতায় থেকে দিব, যা যা আমি করে ফল পেয়েছি সে সম্পর্কে আমি আপনাদেরকে শুনিয়ে দেব। অবশ্যই সেই রকমভাবেই করবেন, তাহলে অবশ্যই 100% ফল পাবেন। তো ভিউয়ার্স, এই প্রসঙ্গে আরও একটি কথা বলে দেই যে আপনাদেরকে বলছিলাম যে আমি আমার গুরুগৃহে আছি। তো ভিউয়ার্স, আমার গুরুকে দিয়ে যদি আপনারা বিনা টাকায় কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে অবশ্যই কল দিবেন, কারণ আমার গুরু হলো এক্সপিরিয়েন্সেবল। তাই তাকে দিয়ে যদি আপনারা কাজ করান, তাই আপনাদের কাজ 100% হয়ে যাবে, এটা আমি শিওর দিচ্ছি। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন আজকের মূল বিষয় আলোচনা করি। তো ভিউয়ার্স, যে মন্ত্রটা আমি আপনাদেরকে দিব, এই মন্ত্রটা দিয়ে আপনারা অবশ্যই এই মন্ত্রটা আপনারা যখন শুনবেন তখনই মনে মুখস্থ করে নেবেন, তারপরে এই মন্ত্রটা যেভাবে খাটাতে হবে সে সম্পর্কে আমি বলবো। তো মন্ত্রটা হলো এরকম: দুহাই বাবা হনুমান কি দুহাই, মরঘাট বালি কি দুহাই, চৌগান বালি কি দুহাই, মর্দে খানে বালি কি দুহাই, পাঁচো পীরো কি দুহাই, সৈয়দ বাদশাহ কি দুহাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ উর রাসূলুল্লাহ, দুহাই পবন কি দুহাই, বাবরি কি দুহাই, মীরা সাহিবা কি দুহাই, কলকা ভাই কি দুহাই, নগরকোট কি বালি কি দুহাই, বাবা বালকনাথ কি দুহাই, গুরু গোরখনাথ কি দুহাই, আখলিয়া বাবা কি দুহাই, মরঘাট বালি কি দুহাই,
भैरव काली की दुहाई, बंगाली बाबा की दुहाई, पहलवान की दुहाई। तो व्यूअर्स এই মন্ত্রটা অবশ্যই আপনারা শুদ্ধ করে পড়ে নেবেন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে রকম করে আমি বলছি সেরকম ভাবে আপনারা বলবেন না এই মন্ত্রটা। এই মন্ত্রটা অবশ্যই আমি প্রয়োগ বিধি সম্পর্কে বলার আগে এই মন্ত্রটা আপনার সিদ্ধ করে নিতে হবে, তখন আমি এই মন্ত্রটা কিভাবে উচ্চারণ করবেন বলবো। তো ভিউয়ার্স এখন আপনি শুনে নেন যে বছরের যে কোনো সূর্যগ্রহণের সময়টা দেখবেন। অবশ্যই আপনারা জানেন যে কিছুদিন আগে সূর্যগ্রহণ ছিল, তখন আপনারা এই মন্ত্রটাকে দিয়ে কাজ করতে পারতেন, কিন্তু তখন অবশ্যই আমি একটি আপনাদেরকে মন্ত্র দিয়েছিলাম। কিন্তু আপনারা এখন দেখবেন যে কবে সূর্যগ্রহণ আসে, তখন আজকের এই বশীকরণটা আপনারা করবেন। অবশ্যই আপনাদেরকে আমি 100% শিওর দিচ্ছি, তখন এই বশীকরণটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন। আপনি আপনার যাকে ভালো লাগে তাকে আপনি বিয়ে করে নিতে পারবেন। তাই অবশ্যই এই মন্ত্রটা আপনারা খাটাবেন তখন, কিন্তু এখন শুনে নিন, এখন শিখে রাখুন। তাই ভিউয়ার্স যাদের সুন্দরী মেয়েদের বিয়ে করার ইচ্ছা আছে তাদের জন্য আজকের এই তদবিরটা, কিন্তু তাই তারা এই তদবিরটা শিখে নিন এবং প্রয়োগ বিধি শিখে নিন। এবং যখন যে মেয়েকে ভালো লাগে তখন যদি তাকে বিয়ে করতে চান, এই মন্ত্র দিয়ে আপনারা তাকে অতি সহজে বিয়ে করে নিতে পারবেন। তো এবার বলি যে সূর্যগ্রহণের সময়ে আপনারা এই যে মন্ত্রটা আপনাদেরকে বললাম, এই মন্ত্রটা সর্বমোট এক নাগারে অবশ্যই এক নাগারে পড়তে হবে। আপনি কতবার পড়বেন এটা আপনার ইচ্ছা। তবে আমি যেটা বলবো আপনাদেরকে এটা হলো যে যখন সূর্যগ্রহণ আরম্ভ হয় ঠিক ওই মুহূর্ত থেকে আপনারা জপ করতে থাকবেন, এবং সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনারা যত পারেন তত বেশি পরিমাণে আপনারা এই মন্ত্র জপ করবেন। শুনে রাখুন, আমি এই মন্ত্র দিয়ে কাজ করছি তাই আমার এক্সপিরিয়েন্স আছে। আপনি ওই সময়ে যত বেশি পরিমাণে এই মন্ত্র পাঠ করবেন তত বেশি মানে তত বেশি পরিমাণে এই মন্ত্রটার শক্তি জন্মিবে। অর্থাৎ এই মন্ত্র দিয়ে আপনারা তত ক্ষিপ্রভাবে, ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি যে এটি হচ্ছে শীঘ্র ফলদায়ক বশীকরণ। শীঘ্র এই জন্যই আপনারা ওই সময়ে অর্থাৎ সূর্যগ্রহণের সময়ে এই মন্ত্রটা যত বেশি পরিমাণে পড়বেন তত শীঘ্রই এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন, এবং এই মন্ত্র দিয়ে আপনারা যেই কোনো পুরুষকে বশীকরণ করতে পারবেন। তো ভিউয়ার্স এখন বলি যে এই মন্ত্রটা আপনারা যখন সিদ্ধ করবেন তখন কিভাবে পড়বেন। তখন আপনারা এই মন্ত্রটা আপনারা মুখ দিয়ে উচ্চারণ করবেন, কিন্তু যেন দেখবেন যে মন্ত্রটা আমি একবার উচ্চারণ করে বুঝিয়েই দিই। দুহাই বাবা হনুমান কি দুহাই মর গড় বাড়ি কি দুহাই শগুন বাড়ি কি দুহাই মর দেখানি মর দেখানি বাড়ি কি দুহাই। এই যে আমি বললাম কথাগুলো যেন আমি বুঝতে পারছি, আমি যেভাবে বললাম এইভাবে আপনারা এই মন্ত্রটা পড়ে সিদ্ধ করে নেবেন। তো ভিউয়ার্স এখন বলি যে এই মন্ত্র দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো ভিউয়ার্স শুনেন এর প্রয়োগ বিধি সম্পর্কে। আপনি যাকে বশীকরণ করতে চান তাকে আপনি যে কোনো একটি দিনে আপনি দেখবেন, অবশ্যই শনিবার মঙ্গলবার দেখবেন আপনারা, তারপরে এই মন্ত্রটাকে সর্বমোট 21 বার পাঠ করবেন। আরও একটি লবঙ্গ নেবেন বা সুপারি নেবেন বা এলাচ নেবেন, মিষ্টি নেবেন, এক কথায় বলতে গেলে আপনি তাকে যা খাওয়াতে পারবেন তাতে এই মন্ত্রটা সর্বমোট 21 বার পাঠ করে অভিমন্ত্রিত করবেন, এবং তার হাতে দেবেন। সে যদি খেয়ে ফেলে তাহলে অবশ্যই জানবেন যে খাওয়ার সাথে সাথে তার কাজ শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা বশীকরণ করতে পারবেন। তবে আপনাদেরকে একটি সাজেস্ট করব, অবশ্যই বান্ধবীকে বশীকরণ করতে পারবেন, বন্ধুকে বশীকরণ করে নিতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স আপনি যাকে দেখবেন যে আপনার ভালো লাগে তার সাথে বন্ধুত্ব করবেন, তারপরে তাকে এইরকমভাবে খাইয়ে দিবেন, তাহলে সে খুব তাড়াতাড়ি আপনার বসে আসবে এবং আপনাকে বিয়ে করবে। আপনাদের জন্য শুভকামনা করছি আরও, আজকে রাখছি।